কেন্দ্রে ডাকাত নাই, আমরা এ পর্যন্ত ডাকাত দেখি নাই। ভোটাররা যারা আসছেন তারা সুন্দরভাবে মানে তাদের ইয়েতে পরীক্ষা টরীক্ষা করে তারা ব্যালট ইউনিটে নিয়ে তারা ইয়েতে যাচ্ছেন, ভোট রুমে ঢুকছেন, ভোট কক্ষের মধ্যে যেটা ভোট কক্ষ ওখানে ওনারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ওখানে কোনো ধরনের যে ওই মানে অন্য লোকের উপস্থিতি এটা আমাদের চোখে এখনো পড়ে নাই। আর ভোটার উপস্থিতি যেটা বলবো যে ভোটার উপস্থিতিটা এই মুহূর্তে আমি যতটুকু সংবাদ পেয়েছি তাতে অ্যাপ্রক্সিমেট 10%। এটার পিছনে যেটা আমরা যেটা মনে করছি বা ওখানকার থেকে যে তথ্যটা, আজকে প্রচন্ড শীত এটা আপনারা জানেন এবং ওটা কিন্তু খুব ফুলছড়ি ঘাট আপনাদের সবার অভিজ্ঞতা আছে কিনা জানি না, তবে আমি ওখানে দীর্ঘদিন চাকরি করার কারণে ওখানকার প্রায় অনেক জায়গায় আমার চেনা। ওখানে যে চরাঞ্চল বিশেষ করে 32টা কেন্দ্র অসম্ভব মানে দুর্গম জায়গা, খুবই চরাঞ্চল এলাকা নদীর মধ্যে, আর এমনিতেও বাইরেও যে আছে যেখানে প্রচন্ড শীত, শীতের জন্য আমার ধারণা যে হয়তো উপস্থিতি এখন একটু কম, তবে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা সকালবেলা যতটুকু ভাবছিলাম এখন আমি লাস্ট যেটা দেখে আসলাম তাতেও কোনো কোনো ইয়েতে দেখতেছি ভোটার বেশ লাইন দিয়ে দাঁড়ায় আছে। আমার মনে হচ্ছে যে আশা করি যে ইনশাল্লাহ বেলা বাড়ার সাথে সাথে আমাদের ভোটার সংখ্যাটা উপস্থিতিটা বাড়বে। সিসি ক্যামেরার ইম্প্যাক্ট এ পর্যন্ত তো খুবই ভালো। আমার মনে হচ্ছে যে সিসি ক্যামেরা থাকার কারণেই মানে যারা একটু অনিয়ম করার দিকে আগ্রহী থাকেন সেই আগ্রহটা মনে হচ্ছে যে তাদের অনেকটাই ইয়ে হয়ে গেছে, প্রশমিত হয়েছে, আমার তাই মনে হচ্ছে।